রিভিউয়ার্স, আজ আমি এক মুহূর্তে দেখাবো কিভাবে কালিন এইট আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে ইনস্টল করবেন। প্রথমে যে আপনাকে করতে হবে তার জন্য আপনাকে এই ওয়েব লিঙ্কটিতে প্রবেশ করতে হবে, http://www.nethunter.com ডাউনলোড। এখান থেকে আপনি যে কোনো একটি ভার্সন সিলেক্ট করতে পারেন। ডিপি ইনস্টল হবে 10.3, এটা 10.3, এটা হচ্ছে 2.5 GB, এটা হচ্ছে 1.2 GB। আমি এই ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করতে পারি, ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আমি ডাউনলোড করে রেখেছি, এর জন্য আর আমি ডাউনলোড করবো না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। এটা ক্লোজ করে দিচ্ছি। আপনি তো ভিএমআরটি ওপেন করে টিএটি নিউ মেশিন ক্লিক করবেন, কাস্টম রাখবেন, নেক্সট নেক্সট। আমি লিনাক্স কালি লিনাক্স ইনস্টল করব, তাই আবার লিনাক্স কমিউনিটি সিলেক্ট করে দিছি, তারপরে নেক্সট। এখানে আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারেন। কালিন এটেন্টটা দিয়ে দিচ্ছে, এরপরে যে ড্রাইভটা আপনি সিলেক্ট করে দিতে চান যেখানে ইনস্টল করবেন, কালিন এটেন্টটা ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম, নেক্সট। টু প্রসেসর, নেক্সট। নেক্সট 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 নেক্সট। আমি 30 GB সিলেক্ট করে দিছি,
stress person lives as a single file. Next. Next. Finish. এই টেকনিক করতে হবে। সিডি ডিভিডিতে গিয়ে আইএসও ফাইলটি নিয়ে আসতে হবে ব্রাউজ করে। আইএসও ফাইলটি আছে জি ড্রাইভে। কালি নেটেন্টে ডেস্কটপ ভার্সন ইনস্টল হতে কিছুটা সময় লাগবে। ইনস্টল হয়ে গেছে।
Next. ভিডিওটা পুশ করে রাখতেছি। নেটানটা ডেস্কটপ ইনস্টল হয়ে গেছে, ডেস্কটপ চাচ্ছে। আমার প্রায় নেট হান্ড্রেড কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন আমার টার্মিনালে লেটারটার আপডেট দিচ্ছে। সো ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে খালি লেটারটার ইনস্টল করতে পারবেন। আমি আমার ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো।